আসসালামু আলাইকুম, সকল মোশাশেখের ভাইরা আশা করি ভালো আছেন। তো আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। তো টিকা এলজেড এর চারটা সাইজ অ্যাভেলেবেল রয়েছে। তো এর আগের ভিডিও আমি আপনাদের বলেছি যে রাত 12টার পরে 11-11 ক্যাম্পেইন, তো অবশ্যই আপনারা ক্যাম্পেইনটা মিস করবেন না। ক্যাম্পেইনে কিন্তু প্রচুর পরিমাণ, হিউজ পরিমাণ ডিসকাউন্ট আছে, সেটা কোম্পানি দিয়েছে এবং আমরাও দিয়েছি। তো দুজন মিলে অফার দিলে তো বুঝতে পারছেন অফারের রেট কেমন আসবে, সেটা না বললেই না। তো সেখানে আপনারা অর্ডার করবেন, এই রিলটাও সেখানে রয়েছে। তো সেখানে বিকাশে অর্ডার করে দেবেন, পুরোটা পেড করলে ইনশাল্লাহ ক্যাশব্যাক পাইতে পারেন এটাতে, কারণ এটা রিসেন্টলি আপলোড করা হয়েছে। আর অন্যগুলো তো ঠিক সেম দেওয়া রয়েছে। আর হোম ডেলিভারি, ফ্রি শিপিং সবগুলোই কিন্তু আপনারা 11 তারিখ থেকে প্রায় 11 দিন টানা এরকম অফার চলবে, আপনারা এটা মিস করবেন না। তো যাই হোক, টিকার হচ্ছে চারটা সাইজ, তিনটা সাইজ অ্যাভেলেবেল আছে। তো আমি দেখাই দিই, প্রথমে এটা অরিজিনাল প্রোডাক্ট, দেখতে পাচ্ছেন টিকার শিলটা রয়েছে এখানে, আর প্যাকেটটার লুকটা দেখতে পাচ্ছেন। আর এখানে অরিজিনালি একটা টিকার, যেটা এটার একটা এখানে সুন্দরভাবে ইয়া থাকবেই, তো স্যাম্পলটা থাকবেই প্রত্যেকটা প্যাকেটে। যাই হোক, প্যাকেটটা আমি সাইডে রাখি। তো সবার প্রথমে হচ্ছে আমি ওজন দেখাই। কয়েকদিন আগে এক ভাই বলছিলো যে ভাই একটু ওয়েটগুলো দেখাবেন, তো যাই হোক ওয়েটগুলো দেখাই দিই ফার্স্টে। তো সবার প্রথমে দেখো 5000, তো 5000-এর ওয়েটটা আমি ফার্স্টে দেখাই। তো লং কাস্টিংয়ের জন্য অস্থির লেভেলের একটা রিল, এটা আমার ফেভারেট, আমি তো ইউজ করি না, আমার আব্বু ইউজ করে। 5000 এবং হচ্ছে 3000টা, তো লং কাস্টিংয়ের জন্য। তো এটা আমি রাখলাম, তো দেখতে পাচ্ছেন 887 গ্রাম। আর একবার আমি চারছি, দেখুন 0 আবার দিলাম, তো দেখতে পাচ্ছেন 487 গ্রাম। তো 5000-এর ওয়েট হচ্ছে 487 গ্রাম। আর এবার হচ্ছে 4000, 4000-টা বেটা আমি একটু ওয়েটটা মেপে দেখাই। 4000-এর ওয়েটটা হচ্ছে 495 গ্রাম। আমি কিছু বুঝলাম না যে 4000-এর ওয়েটটা বেশি কেন, 4000-এরটা হচ্ছে 495 গ্রাম, আর হচ্ছে 5000-এরটা 466 গ্রাম। রিয়েলি আমি তো পুরাই শকড, কারণ 5000-এর ওজনটাই হচ্ছে মানে কম। আপনারা একটু ভালো করে দেখবেন, 5000-এর ওজনটাই কম আর হচ্ছে 4000-এর ওজনটাই বেশি। সো বুঝলাম না কিছু, আরেকবার দেখি। মানে 4000-5000 একটা তফাৎ আছে, বিকজ 4000-টা কিন্তু লম্বা প্রচুর, আর 4000-5000 একটা লম্বা কম, তো সেই কারণে মেবি হতে পারে। তো আরেকবার দেখছি, 87 গ্রাম, 4000-এর ওয়েটটা দেখি, 4000-এরটা হচ্ছে 495 গ্রাম। না, এটা কোনো ভুল নাই, 100% সঠিক। তবে 4000-এরটার বিষয় হচ্ছে যে 4000 মেশিনটা আপনারা দেখুন, বাম হাতেরটা কিন্তু 4000, ডাইন হাতেরটা হচ্ছে 5000। তো 4000-টা একটু লম্বা বেশি আর 4000-এরটা লম্বা কম, সো এই কারণেই হচ্ছে এ ব্যাপারটা, অনেকটাই কম বেশি দেখতে পাচ্ছে, অনেকটাই কিন্তু ছোট বড় আছে। তো যাই হোক, অনেক ভালো, যারা 5000 নিতে যাচ্ছেন 5000-ই নিয়ে নেবেন, যেহেতু 5000-এর ওয়েটটা কমেছে। আর এবার আমরা 3000-এ যাই। তো যে ভাই 3000-এর ওয়েটটা দেখতে চাচ্ছিলেন, তো 3000-এর ওয়েট হচ্ছে 359 গ্রাম। তো 359 গ্রাম মানে অনেকটাই কম, 359 মানে মারাত্মক বলা যায়, এটাতে লাড্ডু থ্রো করা যাবে, কাস্টিংও খেলতে পারবেন। তো চলুন এবার প্রোডাক্টে একটু শর্টলি রিভিউ দিব, কারণ অনেক টাইমের লাগবে, কারণ তিনটা মেশিন বুঝতে পারছেন। তো কথাগুলো অনেক ফাস্ট হচ্ছে, কেউ মাইন্ড করবেন না, কারণ কথা ফাস্ট না বললে ভাইজান ভিডিওগুলো অনেক বড় হবে, আপনারা বোরিং হয়ে যাবেন। তো যাই হোক, 3000-এর জাস্ট আমি ক্যাপাসিটিটা বলে দিই আপনাদেরকে। 3000-এ আপনার 25 mm সুতো আঁটবে 260 মিটার, 28 mm আঁটবে 210 মিটার, 30 mm আঁটবে 180 মিটার। আর এলএলবির হিসাবটা আপনারা এখানে দেখে নেবেন, এটা না বলি। এটা হচ্ছে এলজেড 3000 মডেল টিকা ক্যাম্ব্রিয়া, এখানে লেখা আছে ক্যাম্ব্রিয়া, এখানে টিকা রয়েছে। আর বল বিয়ারিং হচ্ছে 7টা বল বিয়ারিং, এটা লেফট সাইড পিছের দিকে, আর ড্রাগ লক হচ্ছে আপনার সামনে। তো দেখুন এখানে রয়েছে, আর 3000 মডেলের আপনার এটা ড্রাগ পাওয়ারটা দেখাই দিই। 3000, এটা হচ্ছে 5000, এটা হচ্ছে ড্রাগ পাওয়ার লাস্ট। আপনার হচ্ছে এখানে লেন্স লেখা রয়েছে, এখানে হ্যান্ডেল হচ্ছে টার্ন হ্যান্ডেল, ক্যাপাসিটি দেখুন এখানে লেখা রয়েছে, রেলবি বল বিয়ারিং 7, কাস্টিং ওয়েট লেখা রয়েছে, গ্রাম ওজন লেখাছে 11/325, গিয়ার রেশন হচ্ছে 4.9, এখানে টোটালি কিন্তু দাম রয়েছে। তো এবার হচ্ছে আমরা যাই হচ্ছে 4000 মডেলে, 4000-টা তো আমাকে অবাক করে দিল, বিকজ এর ওজন বেশি। তো 4000-এর সুতো আপনার আটে 380 মিটার, 32 mm মাঠে আপনার, সরি 350 মিটার, 35 mm মাঠে 290, আর 38 mm মাঠে 250। সো এটাও ঠিক সেম, এটারও ড্রাগ লক সামনের দিকে, এটা এরকম স্টিল বাটি, লং কাস্টিংয়ের জন্য অস্থির লেভেলের একটা রিল।
একটু হ্যান্ডেলটা দেখতে পাচ্ছেন। তো এবার হচ্ছে 5000 চলে যাই। তো 5000 যাওয়ার আগে 4000 একটা একবার দেখাই দিই। তো 4000 গিয়ারেশন দেখতে পাচ্ছেন না, 4000 গিয়ারেশন হচ্ছে 4.3 গিয়ারেশন। বলতে এটা হচ্ছে আপনার গিয়ার রেট শুনবা হচ্ছে গিয়ার বলে থাকে এটা গিয়ার পাওয়ার। আর হচ্ছে কাস্টিং বা হচ্ছে ওয়েট দেওয়া হচ্ছে 15.8 ওই 450 লেন্থ ঠিক রয়েছে, সব কিছু লেখা রয়েছে, বলেই দিলাম আপনাদেরকে আর কি বলবো, সবগুলোই তো সেম। তো 5000 একটা ঠিক সেম, তবে 5000 ওজনটা একটু কম, সাইজটাও ছোট্ট, গুড লুকিং, 7 বল বিয়ারিং। আর সুতার ক্যাপাসিটি হচ্ছে 35mm 370, 38mm হচ্ছে 310, 40mm হচ্ছে 280। তো যাই হোক সুতাটা কিন্তু প্রচুর হাটে, সো বিশাল ব্যাপার এটা। আর হচ্ছে এটা রোলিং পাওয়ারটা দেখাই, সুন্দর, পারফেক্ট, ইজিভাবে আপনারা কিন্তু রোল করতে পারবেন, ঘুরবেন, খুব হাই স্পিডে ঘুরবে, নর্মালি না, ফুল হাই বলা যায় না, এটাকে নর্মাল হাইট বলা হয়ে থাকে। যেরকম টিকা সীমারও যেটা রয়েছে সেটা কিন্তু প্রচুর স্পিডে মানে হাই স্পিডে ঘুরে, কিন্তু সেটা রেটও কিন্তু বেশি। তো যাই হোক একটু প্রাইসটা বলতে ভুলে গেছি, তো আপনার হচ্ছে 3000 প্রাইস পড়বে 1800 টাকা, 4000 পড়বে 1900 টাকা, আর 5000 প্রাইস পড়বে আপনার 2000 টাকা। সো ভিতরে ক্যাপাসিটিটা দেখতে পাচ্ছেন এক্সট্রা সুন্দর, স্পুলটাও অনেক জোস লেখাই রয়েছে, সব কিছু দেওয়াই রয়েছে এখানে। তো আরেকবার বলছি 3000 রেট আপনার পড়বে হচ্ছে 1800 টাকা, 4000 পড়বে আপনার 1900 টাকা, আর 5000 পড়বে হচ্ছে আপনার 2000 টাকা। তো অবশ্যই আপনারা ফোন দেবেন, আর তার আজ থেকে যদি নেন সেখানে এখন অফার আছে, সেখান থেকে দেখে নেবেন। আর হচ্ছে দারাজে কিন্তু একটু রেট বেশি থাকবে, 1-200 টাকা কিন্তু সেখানে বেশি থাকবে, চাইলে সেখান থেকেও নিতে পারেন, কিন্তু সেখানে হোম ডেলিভারি পাবেন। আর হচ্ছে ডেলিভারি চার্জটা কিন্তু কুরিয়ারে নিলে আলাদা থাকে, জেলা লেভেলে প্রোডাক্ট যাবে। এই তো, তো ধন্যবাদ সবাইকে এনথ্রি বাজারের সাথে থাকার জন্য, ভিডিওটি এখানে শেষ করলাম।